আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল রোববার তার দলীয় মনোনয়নপত্র কেনার কথা ছিল। এর আগে সাকিব নিজে তার নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেছিলেন তিনি মাগুরা এক আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন। সাকিব আল হাসান শনিবার রাতে বলেন, আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, নির্বাচন করব না। আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন, এ ব্যাপারে জানতে চাইলে সাকিব আল হাসান কোনো মন্তব্য করেননি। নড়াইল থেকে অন্ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আওয়ামী লীগ থেকে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে তিনিও আগামীকাল সকালে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মাশরাফির পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা না হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের জানান, সাকিব মাশরাফি দুজনই রোববার মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এর আগে চলতি বছরের 29শে মে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফির রাজনীতিতে সক্রিয় হবে না।